की नजर है, रुकी रुकी सांस है धक धक। भाई यहाँ पे क्या हो रहा भाई? আমি বলুম না, আমার শোরুম করে তো গাইজ, অনেকদিন ধরে ইনস্টাগ্রামে এক পাগলির ভিডিও আমার চোখে পড়ছে, যার জ্বালায় আমি ইনস্টাগ্রাম খুলতে পর্যন্ত পাচ্ছি না। তাই ভাবলাম যে আজকের এই ভিডিওতেই পাগলিরই পাগলময় ছোটানো যাক। তাহলে চলো আন্না বাড়িয়ে মাথা ব্যথা শুরু করি আজকের মত কথা। প্রথমে তুমি আমাকে এটা বলো যে তুমি পৃথিবীতে কিসের জন্য এসেছো? তুমি তোমার পাচার দোলানোর জন্য এসেছো, নাকি নিজের চুল ভরানোর জন্য এসেছো, নাকি তুমি যে একটা পাগলা চোদা সেটারই প্রমাণ করতে চলে এসেছো? না মানে তোমার এই লাফালাফি ঝাপাঝাপি দেখে তো মনে হচ্ছে তোমার পোদের মধ্যে কেউ কাকড়া বিচা ছেড়ে দিয়েছে। শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি বাবা। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। শখের মানুষ তুমি ত্যাগ করনি, তোমার এই শখের মানুষটাই তোমার এই 1 কেজির ভয়ানক থোবড়া থেকেই ভাই আগে ভাগেই লুঙ্গি তুলে পালিয়ে গেছে। আর এইটা তুমি কি করলে? ওটা শখের মানুষ নাকি কুত্তার বাচ্চা যে তুমি এইভাবে তাড়াচ্ছ তাকে? খুশ যা যা। আবার এখানেও আমি রূপ নিয়ে ভাই রোস্ট করে ফেললাম। এবার সবাই আমাকে বলবে যে দাদা তুমি বডি শেভিং করে রোস্ট করছো। আরে ভাই আজকাল বডি শেভিং ছাড়া রোস্ট হয় নাকি? হাট। আরে কাকিমা এইভাবে দিল ধাক ধাক করে না, ধাক ধাক করে অন্য কিছুই। আর এটা তুমি কি করলে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा ভিডিওর মধ্যে তুমি এইভাবে কুত্তার মতো জিপ কেন বের করলে? ক্যামেরার পিছনে কি কাকু নুনু খুলে বসে আছে নাকি, যেই নুনুটা দেখে তোমার লোভের জিপ বেরিয়ে গেল? একটা মানুষ কতটা পাগলা চোদা হলে ভাই ভিডিওর মধ্যে নিজের শাড়ির আঁচল নামিয়ে এইরকম প্রতিবন্ধীগিরি করতে পারে? ওইদিকে এবার মাঝে মধ্যে কুত্তার মতো জীবও বের করে দিচ্ছে, মানে কাকুর বান্টু চাটতে চাটতে জীব বের করার অভ্যাসটা ভাই থেকেই গেছে। এবার অনেকক্ষণ ধরেই তো কাকু কাকু করছে, এবার তোমরা হয়তো ভাবছো যে এ কাকিমা হলে তাহলে কাকুটাকে, তাহলে চলো এক নজর কাকুর উপরেও রেখে আসি। শেষ পর্যন্ত এইরকম একটা ল্যাংটা বুড়ি কাকিমার এরকম একটা সাদা কালো কেউটে সাপকে বিয়ে করলো, মানে ল্যাংটা বুড়ি কাকিমার কালো কেউটে বর। আমি শুধু ভাবছি যে এদের পরের জেনারেশনটা ঠিক কেমন হবে, যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও কেমন হবে। এইরকম নির্লজ্জ পাগলি যদি আমাদের পাড়ায় থাকতো ভাই, আমি কবি ওর পোদের মধ্যে বাস ঢুকিয়ে ওকে নাকেল কাছে তুলে দিতাম। অনেক হয়েছে, ভালোবাসার জন্য কাঁদিস না, এবারে ওঠ, মেহনত কর। আরে বাজারে তো বিক্রি হয়, কিনে নেন আমার। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। সেদিন রাতে যদি তোমার বাবা বাজারে গিয়ে দামি বেলুনটা কিনে আনতো না, তাহলে আজ তোমার মতো একটা পাগলিকে আমাদের সহ্য করতে হতো না। কাউকে অনেকবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, বালটাকে অ্যাবনর্মাল ভাবে এড়িয়ে যেও। আর কোনো পাগলিকে গালাগালি দেওয়ার পরও যদি সে না বোঝে, তাহলে তাকে পাগলি যদি মনে করে ভাই এড়িয়ে যেও। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? রাহুল কোটিপতি, আমি কোটিপতি না কাকিমা, তুমি কোনো কোটিপতি নও, তুমি হলে একটা পাগলা চুদি বাপের বিটি। আর ভাই এটা কি, এটা কোনো মুখ? বা এটা মুখ নাকি শিয়ালদা স্টেশনের বাথরুম, এত নোংরা কেন? বুঝলি তো বোন, ছোটবেলা আমিও সোয়াবিনকে মাংস ভাবতাম, যেমন এখন তোরা বড় হয়ে বয়ফ্রেন্ডকে বর ভাবছিস।
আমি জানি না আমার এই ভিডিওটা এই পাগলির পাড়ার লোকজন দেখছে কিনা। যদি এই পাগলির পাড়া থেকে কেউ একজন আমার এই ভিডিওটা দেখে থাকে, তাকে আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনারা সবাই মিলে চাঁদা তুলে এই পাগলিটাকে কোনো একটা পাগলাগাড়োতে রেখে আসার ব্যবস্থা করুন, নাহলে এনার ছোঁয়া পেয়ে ভাই বাদবাকি যেসব মহিলারা আছে পাড়া তারাও ভাই এরকম পাগলি হয়ে যেতে পারে। তাই দয়া করে এই মালটাকে পাগলাগাড়োতে রেখে আসার ব্যবস্থা আপনারা করুন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার ঠিক ওই জিনিসটাই পছন্দ হয় যেটা খুব সহজে পাওয়া যায় না। কি এমন জিনিস যেটা তুমি পছন্দ করো কিন্তু সেটা সহজে পাওয়া যায় না? হাতির ধন নাকি? কেন, কাকুরটা কি তোমাকে পোষাতে পারছে না? হ্যাঁ, শুধু কাঁচা লঙ্কা খেলেই কিন্তু ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেকে ঝাল লাগে। কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না, মাঝে মধ্যে পেছনে গুজে দিলেও ঝাল লাগে, যেমনটা এখন তোমার লাগবে। আচ্ছা, বলেছিলাম না কাকিমা মুখে নেওয়ার অভ্যাস থেকে ঠিকঠাক মতো এখনো বেরিয়ে আসতে পারছে না। সমাজরাও না বিশ্বাস করো, তোমাকে যদি এইরকমভাবে ভগবান শিব একবার দেখে ফেলে তাহলে ভগবান শিব স্বয়ং নিজে গিয়ে নন্দীর কাছ থেকে গোবর এনে তোমার মুখের মধ্যে গুঁজে দেবে। তো গাইজ, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো আর কমেন্ট করো, জানো তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর এই পাগলিকে নিয়ে, মানে এই সবুজ সাথীকে নিয়ে তোমরা পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর অনেকদিন পর ভিডিও আসলে তাই তোমাদের বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর তুমি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো নিচে একটা কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করো, পাশে একটা ঘন্টা আসবে, ওটা অল করে দিতে সব ভিডিওর লোকেশান তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সময় সময় দেখতে পারো। তাহলে সাবস্ক্রাইব করো। আর তুমি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা লাইক ও ফলো করে দিও। উপরে দেখো ফেসবুক পেজে ফলো আর লাইক বাটন আছে, ওটা করে দিও। আর তুমি চাও আমার সাথে কথা বলতে, আমার সাথে আড্ডা মারতে, তার ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, তো সেখানে গিয়ে ফলো করে আমাকে এসএমএস করতেই পারো, আমি কথা বলবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য।